ভোট ঘোষণার পর প্রথম রবিবারে রাজগঞ্জ বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচি ও নির্বাচনী প্রচার করেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। রবিবার সকালে তিনি প্রথমে পাতকাটা কলোনি এলাকায় আসেন, পরে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি পালন করেন। এরপর তিনি কর্মী সভাও করেন। কর্মী সভায় তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় কর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারের ভোট আপনার অধিকার আদায়ের ভোট, আপনার অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। বিজেপি কর্মীরা আপনার কাছে এসে যদি বলে তৃণমূল চোর, তখন আপনারা মাথা নিচু করে থাকবেন না, উল্টে আপনারাও বলবেন বিজেপি মহাচোর। সবাই আমরা লোকসভার প্রার্থী, সুতরাং ওইটা মনে করে আমাদের লড়াইটা এগিয়ে নিয়ে যেতে হবে। আর বিজেপির সাথে চোখে চোখ রেখে কথা বলতে হবে। ওরা যদি বলে চোর, ওদেরকে বলতে হবে মহাচোর। এইভাবে বলতে হবে, তাহলে ওরা ঢুকিয়ে যাবে। আর ওরা যখন চোর বলবে, আমরা যদি মাথা নিচু করে থাকি, তাহলে কিন্তু আরো পেয়ে বসবে আর কি, আরো অনেক গালাগালি দেবে। গালাগালির পরিবর্তে যদি আমরা মানে ওইভাবে আমাদেরকে যদি গালাগালি দেয়, আমরা তো সহ্য করতে পারি না, তাই না? আমরা হলেও যদি করি আর কি, অন্যান্য সাধারণ মানুষগুলো তো সত্যি তো বোধ হয় ওরা, তাই না? নাহলে ওরা পালিয়ে যাচ্ছে কেন? ওই বলার সাথে সাথে পালিয়ে যাচ্ছে কেন? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওনাকে শ্রীরাম বলে অমুক বলে যখন উনি গাড়ি থেকে নেমে মোকাবিলা করেছিলেন, তখন ভয় ঘুরিয়ে পালিয়ে যায়। এইভাবে মোকাবিলা করবেন। ভাববেগকে নিয়ে যারা খেলা করেন, যারা সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে, চুরি করে নিয়ে বড় বড় অট্টালিকা বানিয়েছেন, দামি গাড়ি করেছেন, শাহজাহানের মতো চোরদের যিনি পুষেছেন, তাদেরও তিনি সাফাই গাইছেন এবং তিনি নাকি মানুষের জন্য কাজ করবেন এবং প্রতিকার করতে বলছেন, যে চোর বললে বড় চোর বলার জন্য। বাস্তবে তারা স্বীকার করছেন যে জনগণ তৃণমূলকে দেখলেই চোর বলে।